আমার যা বর্তমান পরিস্থিতি এতে যদি আমাকে কেউ কিছু সাহায্য করে সাহায্য করে যদি সে খুশি হয় তার থেকে বড় খুশি আমি হব কেন না তো আমার চাওয়ার কি আছে দেখে আমি তো এরকম ছিলাম না পাঁচ মাস ধরে মানে শরীরে আমার অকাজ হয়ে গেছে আমি কি চাইবো মানুষে কি চাইবো আমার তো এই পরিস্থিতি বাড়ি ঘরে এরকম গেলে অনেক কিছু বংশ পরম্পরায় কোচবিহারের রাজ আমলের মদন মোহন মন্দিরের রাসচক্র তৈরি করে আসছেন কোচবিহারের হরিণচড়া নেতাজি স্কোয়ার এলাকার বাসিন্দা আলতাফ মিয়া কোচবিহারের মদন মন্দিরের এই রাসচক্র অত্যন্ত ঐতিহ্যবাহী ধর্ম নিরপেক্ষতা নজির এই রাসচক্র বর্তমানে এই রাসচক্র তৈরির কারিগর আলতাফ মিয়া এবং প্রতি বছরই রাস উৎসবে সকলেরই নজরেই থাকেন আলতাফ কিন্তু সারা বছর আলতাফ মিয়ার খোঁজ যেন পাওয়াই যায় না সরকারিভাবে দেবত্র ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে মিয়াকে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করলেও সেই টাকায় তার সংসার চলে না গত পাঁচ মাস থেকে অসুস্থ থাকায় বর্তমানে তিনি শয্যাশায়ী প্রশাসনের পক্ষ থেকেও কোনো রকম সুযোগ সুবিধে পায়নি আলতাপ মিয়া রাজ আমলের ঐতিহ্যকে বজায় রেখেছেন বংশ পরম্পরায় আলতাপ মিয়া এবং তার পরিবার কিন্তু আজ তার অস্তিত্বই যেন বিপন্ন হয়ে যাচ্ছে তাই বর্তমানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিদের কাছে সহযোগিতার আশা রেখেছেন বা আবেদন করেছেন আলতাফ মিয়া বছরের পর বছর থেকে রাসচক্র তৈরি করে আসছেন আলতাফ এবং তার পরিবার সেই আলতাফকে এখন তার সংসার চালাতে যেমন কষ্ট করতে হচ্ছে তেমনি তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরেও তার সুচিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে বেগ পেতে হচ্ছে তবে কি এবার কুচবিহারের রাজচক্র তৈরি হবে না মিয়া কি এইভাবেই অসুস্থ থাকবেন নাকি কোনো সহৃদয় মানুষ সহৃদয় ব্যক্তি বা সংগঠন এগিয়ে আসবে এই আলতাফের জন্য যিনি উত্তরবঙ্গের এই ঐতিহ্যকে এবং তার পরিবার যারা এই ঐতিহ্যকে যুগের পর যুগ থেকে তারা রক্ষা করে আসছেন বন্ধু সংগঠনের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী তুলে এলো কেমন লাগছে আপনার দেখেন আমার যা বর্তমান পরিস্থিতি এতে যদি আমাকে কেউ কিছু সাহায্য করে সাহায্য করে যদি সে খুশি হয় তার থেকে বড় খুশি আমি হব কেন আমার তো খুবই খারাপ একশো বার নিব আর ভগবান তাদের ভালো করুক আমি এটি আমার এই বিপদে যারা সাহায্য করতেছে হ্যাঁ সাহায্যের হাত বাড়িয়েছে মানে কী বলার ভাষার কিচ্ছু নাই নিজের চেষ্টা যে হাত বাড়ালো আমাকে সাহায্যের তাতে আমি খুবই আনন্দ বা ভাষা প্রকাশ করার কিচ্ছু নাই খুবই আনন্দ আমার কষ্টের সময় যে এনারা সাহায্যের হাত বাড়াচ্ছেন না আমি খুবই আনন্দ উপকার করলো আমাদের হ্যাঁ আনন্দ খুবই আনন্দ আশীর্বাদ করি

এটা আমাদের উম নেতাজি নানান আপডেটের সঙ্গে আমি সমী রয়েছি চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ